কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি রুবি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল 74তম স্বাধীনতা দিবস। 15ই আগস্ট পুরন্দরপুর জেলা শাসকের দপ্তরের সামনে পতাকা উত্তোলনের পাশাপাশি কোভিড যোদ্ধাদের জানানো হয় সম্মান। যে সমস্ত পুলিশকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ার পর ফের আবার কাজে যুক্ত হয়েছেন তাদেরকে এই দিন জানানো হয় সম্মান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পার্থ ঘোষ এবং জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। জাহাঙ্গীর বাদশাহ, পূর্ব মেদিনীপুর। এবং তাপস পালও করোনা কোভিড হসপিটালের গার্ডে ডিউটি করার সময় তিনিও কোভিড আক্রান্ত হন এবং তিনি কোভিড থেকে সুস্থ হয়ে স্মরণীয় বিপ্লবীদের। আমি অভিনন্দন জানাই সকল পূর্ব মেদিনীপুরবাসীকে যারা সর্বদাই প্রশাসনের সঙ্গে থেকে সহযোগিতা করে চলেছেন। জেলার সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে শান্তিরক্ষী বাহিনী সর্বদাই অতন্দ্র প্রহরী হয়ে রয়েছেন। আজকের এই শুভ দিনে জেলা আরক্ষাধ্যক্ষ সহ সকলকে জানাই আমার হার্দিক অভিনন্দন। এই বছর স্বাধীনতা দিবস এক অন্য আবহে উদযাপিত হচ্ছে। বিগত মার্চ 2020 থেকে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতও করোনা নামক অতিমারীর কবলে পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলাও তার ব্যতিক্রম নয়। এই মারণ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য এই ভাইরাসের প্রতিরোধ কলকে জেলায় নানাবিধ ব্যবস্থা গৃহীত হয়েছে। বর্তমানে 3টি হাসপাতাল ও 3টি সেফ হোমে আক্রান্তদের চিকিৎসার কাজ। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।